অসম মডেল নিয়ে আপনি আপনাদেরকে এটি সেমি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব এটা এদিকে লম্বা আছে 52 ফিট এদিকে 36 ফিট এটা মূলত দুই ইউনিটের একটি বাড়ি আপনারা দেখছেন এই ইউনিটটাতে সামনে দুটো বান্দা এই বেডরুমের সাথে একটা ফাইল ক্যাবিনেট আছে এটা বাথরুম অ্যাটাচ করা আছে এটা রান্নাঘর রান্নাঘরের সাথে ছোট একটা বান্দা রাখা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা কমন বাথরুম আর এদিকে আরেকটা বেডরুম রাখা আছে বেডরুমের বান্দা এবং একটা ফাইল ক্যাবিনেট আছে আর এখান থেকে ঠিক সে এই অংশটাকে সঙ্গে সঙ্গে এই অংশটার সঙ্গে সঙ্গে উপরের এই অংশটাকে সে ব্যবহার করতে চাচ্ছে ডুপ্লেক্স হিসাবে সেই জন্য আমরা এখানে একটা ডুপ্লেস সিঁড়িয়ে সে এখান থেকে ঢুকবে ঢুকে উপরে উঠবে উপরে ওঠার পরে সে উপরের ইউনিটটাতে দুইটা ইউনিটাল টুটাল বাইটা দুইটা ইউনিটের এই দুইটা ইউনিটের মধ্যে সে এই অংশটা সে ব্যবহার করবে তার মানে সে এই বেডরুমটা ব্যবহার করবে এই বেডরুমে বড় একটা বাথরুম রাখা হইলো আর এখানে একটা ফাইল ক্যামেরা একটা বারান্দা আর এই বেডরুমটা সে ব্যবহার করবে উপরে এটার সাথে একটা ফাইল বারান্দা আছে এবং একটা এই বাথরুমটা এটার সাথে এরপর ছোটো একটা লিভিং রুম রাখা হইলো আর অনেক সময় বাচ্চাদের কোনো ছোটখাটো জিনিস রান্না করার জন্য অথবা গরম করার জন্য একটা কিচেন রাখা হয়েছে চার ফিট বা দশ ফিট এই হচ্ছে একটা ছেমি ডুপ্লেক্স বাড়ি আপনাদের সাথে উপস্থাপন করলাম আশা করি এটা আপনাদের অনেক ভালো লাগবে এবং আগা এই পর্বটি দেখার জন্য আপনাদেরকে অনেক অভিনন্দন জানা ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো ততক্ষণে বিদায় আল্লাহ হাফেজ